তো বন্ধুরা আজকে আমরা এখন আছি হচ্ছে সল্ট লেকে, আমি আর সন্দীপ দা। আজকে আমরা স্পেশালি এখানটা আসার কারণ হচ্ছে আজকে আমাদের একজন কলিগ শুভদীপ, চলে আসো ভাই, প্রেমে চলে আসো। তো শুভদীপের আজকে আইবুড়ো ভাতের জন্য আমরা চলে এসেছি হচ্ছে এখন সল্ট লেকে। এন্ড সল্ট লেকে আমরা আসছি হচ্ছে কোথায়? ভূতের রাজা দিলো, রাজা দিলো বর, জবরে জবরে তিন বর, এক দুই তিন। তো আমরা এখন ভূতের রাজা দিলো বরে যাব এবং ওর আইবুড়ো ভাতটা আজকে আমরা সেলিব্রেট করব। ব্রাঞ্চ গুলো তো বলে দিই, যাদবপুর, চন্দননগর, আমি প্রথমবার আজকে এই ভূতের রাজা দিলো পরে আসছি। তো আমার এক্সপিরিয়েন্সটাও শেয়ার করবো এখানে ভূতের রাজা দিলো পরে, এন্ড এখানে জানাবো যে খাবার দাবার কিরকম প্রাইস আছে, অ্যাম্বিয়েন্স কিরকম আছে, বা এই ব্রাঞ্চটা ঠিক কিরকম, তো সেটাই আমরা তোমাদের সাথে শেয়ার করবো। এন্ড তার সাথে তোমরা যেটা দেখতে পারবে আমাদের ফুল এক্সপিরিয়েন্স এবং আমাদের গল্পটা। তো চলো আজকে ভিডিওটা এখান থেকেই স্টার্ট করা যাক। এখন দেখতে পাচ্ছ আছে হচ্ছে শুভদীপ, এদিকে আছে মনামি, এন্ড এখানে হচ্ছে সন্দীপ দা, এদিকে হচ্ছে রোহিত সিং, রোহিত সিং, এদিকে আছে হচ্ছে রোহিত সিং, এন্ড এদিকে আছে হচ্ছে অঙ্কন, 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 ঠিক আছে। এন্ড এখনো পর্যন্ত বাকিরা আসেনি শুভদীপ, সবাই দেরি করছে ভাই, দুটো টাইম ছিল আমাদের, ঠিক আছে, এখনো হবে, সবাই লাইনে আছে। আর এই ব্রাঞ্চটা কোথায় তোমাদেরকে দেখিয়েনি, এই যে আমাদের আরেক বন্ধু চলে এসছে, আমরা কোথায় আছি সেটা তোমাদেরকে দেখিয়েনি, এই ব্রাঞ্চটা কোথায় আছে, এই যে দেখতে পাচ্ছ ফুড পার্ক আছে এখানে, এটা ফুড পার্ক আছে, নর্মাল ফুড পার্ক, তার সামনে দেখতে পাচ্ছ মিয়ামোর, মিয়ামোরের ঠিক পাশেই হচ্ছে ভূতের রাজা দিলো বর। আর আমরা এখানে ওয়েট করছি সবার জন্য, সবাই আসুক, তারপর সম্মিলিতভাবে আমরা একসাথে যাবো, তাই তো ভাই? ইয়েস, সবার মধ্যে প্রচুর এনার্জি, চলো ভাই বিয়েটা ভালো করে করো। খেতে পারবি ভাই এত কিছু? বাহ, বলো 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 আশীর্বাদ করতে পারবো, হ্যাঁ আরেকবার আরেকবার আরেকবার, হ্যাঁ উদযাপন করছে এরা, সবাই আসিস অনুষ্ঠানে আমাদের 29 তারিখ, সবেতেই আসিস, দিয়ে দেবো কোনো ব্যাপার না, 26 তারিখ নয়, খাবার ভাই কি খাচ্ছ? বাংলা ভেটকি ফ্রাই, মাছটা এতটা মানে পুরু মোটা, মটন, চাটনি, পাপড়, রসগোল্লা এবং দই, দই তোমার ছেলেকে চালিয়ে
তো আমাদের খাওয়া দাওয়া চলে এসেছে ডাক বাংলো মটন, আর এদিক দিয়ে হচ্ছে হচ্ছে হলুদ কি বলে এটা পোলাও, ঠিক আছে বাসন্তী পোলাও। তো চলো খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়ার সময় বেশি কথাবার্তা না, ঠিক আছে চলো খেয়ে নি। ভাই কেমন হলো লাঞ্চ টাঙ্গো? হ্যাঁ অসাধারণ একটা অরেঞ্জ খাইয়েছ।